ভাগ্যবাদ, জ্যোতিষচর্চা আর গ্রহরত্ন আজকের আমাদের বিষয়। নমস্কার, আমাদের সঙ্গে আছেন বিখ্যাত জ্যোতিষী ব্যাসদেব। উনি একসময় ইঞ্জিনিয়ার ছিলেন টিটাগড় পেপার মিলসের। আর রয়েছেন আমাদের সঙ্গে সিদ্ধার্থ ও সৌমিত্র। এরা হাতিবাগানের বহুদিনের জ্যোতিষ পরিবারের ছেলে এবং বহুদিন ধরে, বহু বছর ধরে জ্যোতিষ চর্চা করছেন। আমরা একবার তাদের কাজের জায়গায় এক ঝলক দেখব। আমি এখানে জ্যোতিষী করি, যেমন আমাদের হাতিমণ্ডলে আমার বাবাও করেছেন, আমার দাদু, এটা আমাদের দাদুরই প্রতিষ্ঠিত, এটা 1270 সাল থেকে এটা হয়ে আসছে। তবে এই না যে আমরা জ্যোতিষী বলে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ, যে আমরা এমন কিছু করে দেখিয়ে দেবো না যে আপনাকে দিনকে রাত বলে যাকে। আমার পেশা, আমি অরিজিনালি ছিলাম ইঞ্জিনিয়ার, তারপর দীর্ঘ 20 বছর ধরে আমি এখানেও আসি, এটা একটা সাইড প্রফেশন হিসেবে আমি নিয়েছিলাম। তো অ্যাস্ট্রোলজির প্রতি আমার ইন্টারেস্ট ছিল বাই স্টাডিং অ্যান্ড এক্সপিরিয়েন্স, তারপর আমি এটা আফটার রিটায়ারমেন্ট ফুল ফ্লেজড করছি এখন। আমাদের একটা এই জ্যোতিষবিদ্যার ভারতবর্ষের একটা আধার তৈরি হয়েছে, এই আধারটা তৈরি হয়েছে বহু প্রাচীন। প্রায় আমরা যদি অথর্ববেদ পুরাণ যদি দেখি, তখনও দেখা যায় এই জ্যোতিষচর্চার প্রচলন ছিল, এবং তার থেকে কিছু ভবিষ্যৎ জিনিস আমরা ইনফ্যাক্ট করি। তা একটা দেখছি যে এত বছর ধরে যে জিনিসটা চলে আসছে, তো সত্য কিছুদিন স্থায়ী হয়, কিন্তু সত্য বহুদিন স্থায়ী হয়, সরি সত্যই, কিন্তু একটা ফলস জিনিসকে কিছু বহুদিন চলে না, মাথায় কোথাও ব্রেক হয়ে যায়। তা এইটা যে 3-4 হাজার বছর ধরে চলে আসছে, একটা সত্য জিনিস চলে, যার মধ্যে কিছু একটা ট্রুথ আছে, এবং এই ট্রুথটাকে আমরা কি দেখি যে আজকের পৃথিবীর সভ্যতায় চীন, ইজিপ্ট, ভারতবর্ষ, যেখানে নদীর ধারে সভ্যতা গড়ে উঠে, দেখছি এই অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাজ অ্যাবাভ সো বিলো, এইখানকার মানুষ আর ডিফারেন্ট কালচার ধর্ম থাকলেও একটা ব্যাপারে তারা কমন, যে অ্যাস্ট্রোনমিক্যাল আর গ্রহ পরিবেশের সাথে ওরা ভাগ্যকে কিছু ইকুয়েট করেছে, অ্যান্ড সব মোরালে সব জায়গায় দেখছি একটা কমন একটা অ্যাসপেক্ট আসছে। যদিও চীনে এখন চীনে বা ইজিপ্টে এটার কিছু চর্চা নেই, কিন্তু ভারতবর্ষে অ্যান্ড ওয়েস্টে কিছু কিছু জায়গায় চর্চা চলছে, এবং নিশ্চয়ই কিছু মিলছে বলে লোকে কিন্তু আকৃষ্ট হচ্ছে। জ্যোতিষবিদ্যার সঙ্গে গ্রহরত্নের কি সম্পর্ক? এখন বর্তমান ফিজিক্স কি বলছে, যা কিছু ম্যাটার দেখছেন, ইট ইজ দি কন্ডেনসেশন অফ এনার্জি। তো এই যে কসমিক রে, আমরা কসমিক রে দিয়ে স্টোনের একটা প্রচলন আছে, মন্ত্রের প্রচলন আছে। তো স্টোনের প্রচলন কি হচ্ছে, স্টোনে আমরা একটা ধরনের চুনি দিলাম, তো চুনি দিয়ে তার বেনিফিক এফেক্টটা নিতে চাইছি। ইট ইজ এ ভেরি ডিটেল, আমি শর্টকাটে বলছি যে এখন ডাক্তারবাবুর কাছে গেলে আপনারা ইনফ্রা রে দিতে বলে, হ্যাঁ, তো ইনফ্রা দিয়ে দিলে কিছু উপকার হয়। সাধারণ মানুষ তো এটা ব্যবহার করতে পারে না, বা তাদের ক্ষমতার বাইরে, ক্ষমতার বাইরে। এরকম যারা খুবই গরিব মানুষ, তারাও তো এই ভাগ্যবাদে বিশ্বাস করে, সেটাই তো তারা কি করে, তারা ধরুন কবস্তাবিজ পুজো পাঠের উপর আসে। আমরা যেটা বেশি বিশ্বাস করি, মানে আমরা প্রাচীনকাল থেকে যেটা চালিয়ে আসছি, এবং গ্রহরত্ন প্রচুর খরচ সাপেক্ষ ব্যাপার, সেটাই আমার প্রশ্ন ছিল, প্রচুর খরচ সাপেক্ষ ব্যাপার, আমরা অনেক ক্ষেত্রে হয়তো অনেককে লিখে দিই আমাদের যেটা বিশ্বাসের কবচ, অবশ্যই আমরা বা পুজো পাঠের উপরই সেটার উপর আমরা সাকসেস করার চেষ্টা করি। দেখুন, একটা কথা, এটা একটা তর্ক বিতর্কের ব্যাপার, মানে এখন রত্নের দোকান প্রচুর, সেখানে যদি আমি বলি, যেহেতু আমরা আদিমান্ডল রত্ন দিই না, সেক্ষেত্রে লোকে বলবে আমি রত্ন লিখেছি কথা বলছি। আমাদের যে শাস্ত্র অনুযায়ী, তো আমাদের শাস্ত্র তো দেখা যায় যে অ্যাস্ট্রোলজি আর জেম, তো জেম ধারণ করাটা তো আমাদের বহু আগের থেকেই চলে আসছে। আমরা যদি এখন পুঁতি খুঁজি, তাতে দেখছি 3000 বছর আগেও শ্রীকৃষ্ণ বৈদর্য মুনি নিজে ধারণ করে, যেটা আমরা আজকালকার দিনে বলি ক্যাটসাই। তো এই অ্যাস্ট্রোলজি এবং ক্যাটসাইটা অনেকে একটা ইনফারেন্স আছে যে শত্রুজয়ী, এই টাইপের অনেক জায়গায় অনেক রকম রিল। এখন দেখা গেছে যে আপনি কেউ বলে যে আমার সবুজ জামা পরলে একটা, বাট জেন্টল কমন সেন্স, আমার একটা হলুদ পরলে আমি খুব ভালো একটা রেজাল্ট পাই, তো সেই হিসেবে দিস ইজ এ কালার ভাইব্রেশন। এখন এই জেম নিয়ে বহু রিসার্চ হয়েছে, বিশ্বাসী নয় এই কারণে
একটা গ্রহরত্ন দাম মিনিমাম এখন দাম ধরুন যে কোনো রত্নই 5,000 টাকা 6,000 টাকা নিচে হবে না। সেই রত্নটা যার পড়ার ক্ষমতা আছে তার তো ভাগ্য এমনি ফিরে যাবে, যদি তাকে 4টে স্টোন পড়তে হয় 40-50 হাজার টাকা খরচা। সেই 40-50 হাজার টাকা যার খরচা পড়ার ক্ষমতা আছে তার তো ভাগ্য বিপর্যয় খুব কমই ঘটবে, সে নিশ্চয়ই 5 লাখ টাকা মালিক হবে মিনিমাম, তবে সে 50 হাজার টাকা স্টোন পড়তে পারবে। ভাগ্যবাদ আর যুক্তিবাদের দ্বন্দ্ব লড়াই সভ্যতার আদি পর্ব থেকে। আমাদের মধ্যে আছেন আজকে শ্রী শুভেন্দু চট্টোপাধ্যায়, প্রখ্যাত অভিনেতা, তিনি বোধহয় যুক্তিবাদী মানুষ। আর রয়েছেন সমাজ বিজ্ঞানী শ্রী ঘোষ। প্রথমে শুভদাকে আমার একটা প্রশ্ন, শ্রী ব্যাসদেব উনি তার পেশায় ছিলেন ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার থেকে উনি পরবর্তীকালে জ্যোতিষচর্চা আরম্ভ করেছেন, ফলে বিজ্ঞানের লোক তিনি জ্যোতিষচর্চায় এসেছেন এবং উনি মনে করেন যে বিজ্ঞানের সঙ্গে জ্যোতিষচর্চার সম্পর্ক রয়েছে, যেটা কসমিক এনার্জির কথা উনি বলেছেন। তা তোমার কি মনে হয় যে জ্যোতিষচর্চা একটা বিজ্ঞান? না না, আমি শুধু ওনাকে প্রথম প্রশ্ন করব, শ্রী ব্যাসদেব আপনার আসল নাম কি? আমার আসল নাম হচ্ছে রঞ্জন লাল সরকার। রঞ্জন লাল সরকার, আপনি ইঞ্জিনিয়ার ছিলেন? ইঞ্জিনিয়ার কোন কোম্পানিতে? টিটাগার পেপার মিল। তো আপনি রঞ্জন যে নামটা ছিল তার থেকে ব্যাসদেব এলেন কেন, কী কারণ ছদ্মনামটা নিলেন কেন? ছদ্মনাম আমি যখন এসেছি আজ 20 বছর আগে, সো আই ওয়াজ এ এমপ্লয়ার অফ দি টিটাগার পেপার মিলস। এখন যদি আমি ব্যাসদেব হিসেবে যদি আরেকটা প্রফেশনে কাজ করি তো দিস ইজ নট ওয়াইজ এনাফ টু। তার মানে দুটো প্রফেশন আপনি একসঙ্গে রান করতে পারেন না বলে নামটা পাল্টে নিয়েছেন? না, একসাথে মানে অফিসিয়ালি রান করতে পারি, মানে আনঅফিসিয়ালি রান করার জন্য পাল্টে নিয়েছেন। পাল্টে নিয়েছেন না, কিন্তু তুমি কি মনে করো? না, আমি বলছি এই কারণে, আমি বলছি এই কারণে উনি যে বললেন যে কসমিক রেজ সেটা আংটির পাথরের মধ্যে দিয়ে গিয়ে চামড়ায় গিয়ে সেখান থেকে শরীরে ঢুকে একটা ইয়ে করে, কসমিক রে বলতে আপনি কী কী বলেছেন? এই মহাকাশে হোয়াট এভার ইজ দেয়ার ইন দি ওয়েভ লেন্থ ইন দি ওয়েভ ফর্ম সেগুলো হচ্ছে কসমিক এনার্জি। এখন একটা যদি রামধনু দেখেন আপনারা, ইউ ফাইন্ড দ্য ফাইভ, কসমিক নয়, কসমিক রাখেন মানে আমাদের আমার কথা বাইরে, ঠিক আছে, কসমিক রে কখন আছে আপনি জানেন? আমার কথাটা ফিনিশ হোক, আমার কথাটা হচ্ছে যেটা রামধনুক যখন দেখেন তারপর দিয়ে যখন প্র্যাকশন হয় আমরা 7টা রং দেখি, এই 7টা রঙের বাইরে যে আদার রং আছে, ভায়োলেটের এদিকে আলট্রা ভায়োলেট আছে অ্যান্ড সো অন, হোয়াট এভার এনার্জি প্রেসিস্ট ইন দি ইউনিভার্স দোজ আর কসমিক এনার্জি, দোজ আর হিট ওয়েভস, হিট ওয়েভস whatever is going in the cosmic, they are in the wavelength. Sob cosmic rays gulo ekhane asche, everything is coming, aba porimondol ache ha, jeta ke amra biosphere ha ingrejite ha, tate dutu bhag ache stratosphere and atmosphere ha, ebong shetate aba amon bhabi ache ebong amon gas ache tar shonge megh ache dhulo ache je karone baire kono jinish hi dhukte pare na excepting 2, 3, 4 things. ekta hocche surjer alo dhobe, light ache, light mane photon particles আসে, রেডিও ওয়েভস আসে, আর আসে যেটা সেটা হচ্ছে নিউট্রিনো বলে কতগুলো পার্টিকেল আছে, এগুলো এত ফাইন যে সে ওর মধ্যে দিয়ে চলে আসে এবং পৃথিবী ভেদ করে চলে যেতে পারে, এগুলো প্রমাণিত সত্য। তো এর বাইরে আপনি কী রে এক্সপেক্ট করছেন? 7টা রঙে যে ভাগ হচ্ছে ওটা তো সে নিউট্রনের থালা অনেকদিন আগে দেখিয়ে দিয়েছে, তো ওই 7টা রঙের নিয়ে তো আলো আসছে না এখানে? না না, 7টা রং নিয়ে আসছে না, পাথরটা কি ওটাকে ডিভাইড করে দিচ্ছে? না না, ডিভাইড না, ওয়েন ইউ আর বর্ন, আপনি যখন জন্মাচ্ছেন দ্যাট দ্য মোমেন্ট অফ বার্থ, তখন একটা আমরা মোমেন্ট অফ বার্থ বলি, নট এ হ্যাপাজার্ড টাইম বলি, সেই মোমেন্টে যে সময় আপনি যে মুহূর্তে আপনি জন্মাচ্ছেন, জন্মগ্রহণ তিন রকম ভাবে হয়, সেটা হচ্ছে আমি মায়ের গর্ভ বেরোবার সময়, বেরোবার সময় আমরা যদি ওই কমপ্লিকেশন এ যাই, ইট ইজ এ ভেরি বিগ ডিসকাশন, ইট উইল কাম টু এ ভেরি লং ডিসকাশন, আমি না অঙ্ক ডিফিকাল্ট না, উই হ্যাভ টু, আমি জন্মমুহূর্ত বলতে কি বোঝাই, জন্মমুহূর্ত অ্যাজ সুন অ্যাজ দ্য বেবি কামস আউট অফ দি মাদার মুম উই টেক ইট অ্যাজ এ জয়, দ্য লাস্ট পার্ট হোয়েন ইট কামস ভূমিষ্ঠ হয়, না আমরা কসমিক থেকে রুদ্রেশ হচ্ছি, তাই এইবার বলছি দ্য মোমেন্ট অফ বার্থে আমরা কি দেখছি যে যেসব গ্রহ নক্ষত্র যারা আছে দে আর সেন্ডিং দ্য রেজ, তারাও কসমিক এনার্জি পাঠাচ্ছে এবং ইউ আর মোল্ড উইথ দোজ এনার্জিস, কিছু শর্টেজ হতে পারে আপনার যে একটা এক্সিস্টেন্স হচ্ছে সেটা হচ্ছে উইথ দোজ কসমিক রেজ,
আপনি এখানে এই ফরমেশনে আসছেন, তার থেকে আমরা বলি যে কসমিক রেড অ্যাক্ট। আমি তো ঘোড়াই আপনাকে বলছি কসমিক রেড বলছি, যেটা আপনি বলছেন সেটা ধারণাটা ভুল। সেটা হচ্ছে যে আমাদের এই বায়ু পরিমণ্ডলের মধ্যে বেশিরভাগ জিনিস আটকে যায়। তো আইনস্টাইন বলছেন শুনুন, যদি আসতো সূর্যের আলোর আসলে যে উত্তাপটা, সেই উত্তাপটা করোনার যে উত্তাপটা সেটাই প্রায় 4000 ডিগ্রি সেলসিয়াস। সেই আলোর যদি সেই উত্তাপটা পৃথিবীতে আসতো পৃথিবী পুড়ে ধ্বংস। সেই আলো তো আসে না, তার আগে স্ক্রিন হয়। কসমিক রেড বোধহয় 7টা রং আছে বলে? না, 7টা রং না, এভরিথিং। আমি যে কথা বলছি দিস গোজ ইন দ্য কসমিক, সেটা একটা ওয়েভলেন্থে যাচ্ছে, দ্যাট ইজ এন এনার্জি। বলছি যে কসমিক রেড তো সব জায়গায় আছে নাকি? মানে কসমিক আর আপনারা যখন মন্ত্র দিচ্ছেন তখন তো স্টোনের মধ্যে দিয়ে শোষিত হয়ে ভাগ্য পাল্টাবে কি করে? না, আমাদের মন্ত্র মাধ্যমে একটা মানুষের ভক্তি শ্রদ্ধার মাধ্যমে কিন্তু আমরা মনে করি কোনো গ্রহকে চয় করা যায়। আপনার আপনি আমার খুব বিরূপ হয়ে আছে, আপনাকে যদি সম্মান করে আপনাকে নত হই আমার মনে হয় আপনি আমার প্রতি অতটা বিরূপ হবে না। তার মানে গ্রহের কিন্তু একটা তার মানে মন আছে, কারণ আমি সেটাই মানে গ্রহের মন না থাকলে সৃষ্টি করে দৃষ্টি। এমনি আপনারা যে এই যে জ্যোতিষ চর্চা করে একজনের অতীত বর্তমান ভবিষ্যৎ সব বলে দেন, সেটা নিশ্চয় একটা বিজ্ঞান আছে আপনাদের কাছে যেটা আমরা জানি না ঠিক মতন? সেটা হয়তো বিজ্ঞান না থাকলেও একটা বহু প্রচলিত তত্ত্ব আছে, যেরকম তন্ত্র। তন্ত্র তো একটা অতি জটিল শাস্ত্র, তন্ত্রকে এখনো বোধ হয় আমরা সব পরিপূর্ণভাবে জানি না, কারণ অনেক ইন্টারনেশন প্রশ্ন হচ্ছে না, প্রশ্ন আমাদের বিতর্ক জমে গেছে। আসলে ব্যাপার হচ্ছে আমরা আলোচনা করছি যে একটা বিজ্ঞান মনস্কতা থেকে দেখা আরেকটা হচ্ছে প্রচলিত ধারণা থেকে, তাই মানে আপনি যেটা দেখছেন প্রচলিত ধারণা বা উনি যেটা দেখছেন সেটা বিজ্ঞানে প্রমাণিত সত্য থেকে দেখছেন। ভাগ্যবাদ আর যুক্তিবাদের তর্ক বেশ জমে উঠেছে। তা আমি শ্রী ঘোষ, আপনি তো সমাজবিজ্ঞানী, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। অনেক মার্ক্সবাদীকে আমি দেখি তারা হাতে আংট পরে, অথচ তারা তো দান্তিক বস্তুবাদে বিশ্বাস করে, এটা কেন? মানুষ তো সমাজের বাইরে না, প্রত্যেক মানুষের মধ্যেই সমাজের আশেপাশে মানুষদের একটা প্রভাব পড়ে। আমাদের এখানে যখন ছোটবেলা থেকে একটা মানুষ আস্তে আস্তে বড় হয়ে উঠছে, তখন সে দেখছে যে আশেপাশের মানুষরা কা মামা কাকা দাদা বাবা বন্ধু বান্ধব সবাই আংটি পরে, কুষ্টি করে, ঈশ্বরে বিশ্বাস করে, মা বাবা, হ্যাঁ, এই সমস্ত দেখতে দেখতে একজন বড় হতে লাগে। আশেপাশের পরিবেশে তার যাদের মধ্যে রয়েছে তারা তার দ্বারা প্রভাবিত হচ্ছে, কারণ যদি এরকম হতো দান্দিক বস্তুবাদের প্রভাবটাই সবচেয়ে বেশি আসতো তাহলে এগুলো কখনোই থাকতো না। তারপর এটা বলছেন একটা ধরনের সাংস্কৃতিক প্রভাব। হ্যাঁ অবশ্যই, এবং ওনার দান্দিক বস্তুবাদ সম্বন্ধে যতখানি ভরং আছে ততখানি বিশ্বাস বা আস্থা নেই। আমার একটা মনে হচ্ছিল যে আপনারা, আপনি গৌতমবাবু এবং সিদ্ধার্থবাবু, সৌমিত্র, সিদ্ধার্থ, আচ্ছা সৌমিত্রবাবু এবং সিদ্ধার্থবাবু, আপনারা তো যেভাবে একজন মানুষের অতীত বর্তমান ভবিষ্যৎ বলে দেন সেটা তো নিশ্চয়ই জন্ম সময়ে একজন মানুষ যখন জন্মালো তখন গ্রহ নক্ষত্রের অবস্থানগুলো কি এটা ভেবে একটা লগ্ন থেকে তার দ্বাদশ ভাব বিচারটা প্রথম কথা বিচার করা, সেটা ব্যাপারটি কি? মানে একজন মানুষ যে জন্মালো সেই সময়কার গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী তার যে লগ্নটা, লগ্ন মানে চাঁদ যেখানে, তনু না তনু তনু মনের ভাবটা, লগ্ন মানে হচ্ছে লগ্নের তনু ভাবটা, দেহ, এই দেহ ভাব থেকে আমাদের দ্বাদশ ভাব বিচার 12টা ভাব গোনা। দেহ ভাবটা বুঝতে পারলাম একটু পরে, মানে তনু লগ্ন হচ্ছে তনু বলে জন্ম সময় থেকে ধরে নিচ্ছে সদ্যজাত শিশু তার তো মন তৈরি হয়নি, তার ভবিষ্যৎ, তার তো ওই টাইমে তার ভবিষ্যৎ একদম পুষ্ট। আমি একটুখানি রেকটিফাই করেছি, লগ্ন ভাবটা হচ্ছে ম্যাথমেটিক্যাল পয়েন্ট রাইজিং দ্য হোরাইজন, ওই পয়েন্ট ম্যাথমেটিক্যাল পয়েন্টটাকে লগ্ন বলা, অর্থাৎ যখন জন্মালো, যখন জন্মালো তার থেকে 12 জন্মালো সেটা আরো সহজল করে আমরা বলতে চাইছি যাতে সবাই বুঝতে পারে সেই সময়ে যে গ্রহ নক্ষত্রের অবস্থান, সেই গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী আপনারা
ভাগ্যটা বলে দিতে পারছেন? কেন বলতে পারছেন? কারণ ভাগ্যটা পূর্ব নির্ধারিত, তাই তো? হ্যাঁ, পূর্ব নির্ধারিত, মানে ভাগ্যটা ওই অনুযায়ী নির্ধারিত হয়ে গেল। আমার ভাগ্যটা আমার কাছে পূর্ব না, আমার কাছে ওইভাবে ভাগ্যটা, হ্যাঁ ওইভাবে নির্ধারিত হয়ে গেল যে কি কি থাকবে, তাই তো? আচ্ছা, এইবার এই নিয়ে আপনারা করেন আলোচনা করেন। নটা নটা কি কি? নটা হচ্ছে আমার যেমন প্রথম বলছি, বৃহস্পতি, শনি, রাহু, কেতু, মঙ্গল, বুধ, শুক্র, আচ্ছা কেতু, রবি, রবি, রবি ও চন্দ্র, মানে যেটা সোম বলা হয় চন্দ্র বা সোম। তো এর মধ্যে আমি তো দেখতে পাচ্ছি যে চন্দ্র হচ্ছে গ্রহই নয়, চন্দ্র হচ্ছে স্যাটেলাইট উপগ্রহ। রবি হচ্ছে একটা স্টার নক্ষত্র, রবি কোনো গ্রহই নয়, একটা ফর্ম অফ হিলিয়াম গ্যাস, কিন্তু হাইড্রোজেন গ্যাসের সমান নয়। তারপর রাহু আর কেতু বলে কিছু নেই। ঠিক কথা, আপনি যেটা বলছেন এটা তর্ক বিতর্কের ব্যাপার। আমি বলবো আপনি কোথায় অবস্থান করছেন বলুন তো। রাহুটা, রাহু, রাহু মানে সৌরমন্ডলে কোনখানটা রাহু? মানে আপনি বলছেন এটা আপনার চিরকালীন বিশ্বাস অবস্থান করছে না? একটা ছায়াকে রাহু বলে অবস্থিত, ছায়া কি বলে পৃথিবীতে, পৃথিবীটাকে। তাহলে কেতুটা কিভাবে বলছেন? ছায়া মানে উপছায়া নাকি? ঠিক তাই, অনেকটাই বলতে পারেন তাই। এবং মানে আমরা পেনাম্বরা, এইটা হচ্ছে গ্রহ। এখানে আমি একটু রেকটিফাই করি, যে পৃথিবীটা একটা সার্কেলে ঘুরছে, একটা ইলেকট্রিক ইয়ে ফর্মে ঘুরছে, জোডাইকে সে ঘুরে যাচ্ছে, এবং চন্দ্র যে ফর্মটা বলছি আমাদের চারিদিকে ঘুরছে, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, এবং সব নক্ষত্র আমাদের যে অ্যাস্ট্রোলজি, ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি বেসড অন দিস, এই যে পৃথিবী যেটা ঘুরছে, মহাকাশে তো অগণিত নক্ষত্র, এই যে ঘোরার, আপনি যতদূর দেখে পুরো এনভায়ারিং দ্য হোল ইউনিভার্স, whole universe, it is a one entity. Universe consisting of what? Every stars, cosmic... আমি একটু idea দেবো, বলুন। Universe consisting... না, মনে হয় আবার হচ্ছে যে এখন এটা বিরাট বিষয়, বিরাট বিষয়। না না, গ্রহ নিয়ে আমি বলে দিচ্ছি, না না আমি সেটাই বলছি যে গ্রহ মানে কি। আমরা গ্রহর মানেটা ঠিক আছে, মানে এইগুলো যেটা বললেন যে রাহু কেতু এই দুটো গ্রহ, এবং তাদেরও পুজো টুজো যে হয় সে দুটো ছায়া বললেন। আমি একটা অন্য বিষয়ে জানতে চাইছিলাম, আমি একটা জিনিস, হ্যাঁ হাতের রেখার মধ্যে ভাগ্য ওনারা বলে দিতে পারেন? হ্যাঁ, আমার হাতের রেখে নিশ্চয়ই সেটা চুন ঘোরাতেই বারে বলেছেন যে এই গ্রহকে তুষ্ট করতে হবে, গ্রহ কুপিত হয় এবং গ্রহকে তুষ্ট করে, হ্যাঁ কারণ উনি বলেছেন যে তার রস থেকে মুক্ত হয়, গ্রহরত্ন ধারণ, হ্যাঁ সমস্ত কিছু করছে। আমরা কিন্তু রত্নের দিকে ঠিক করছি, আচ্ছা রত্নের কথা খবর দিচ্ছেন, গ্রহরত্নে ফল হয়? হ্যাঁ গ্রহরত্নে ফল হয়। এই যে অসুখ বিসুখ এই সমস্ত ক্ষেত্রে গ্রহরত্ন দিলে কাজ হয় দেখেছেন? আমরা দেখেছি এই সব বিষয়ের গ্রহরত্ন দিলে কাজ হয়, যেরকম পান্নাটা আমরা দেখেছি যারা নার্ভের ডিজিজে ভোগে তাদের পান্না দিয়ে দেখেছি যে সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভগুলোর উপরে শরীরে কাজ করে, এবং বহু লোক আমরা দেখেছি উপকার পেয়েছে বাতের ইয়ে থেকে। না না, দ্যাট ইজ নট দ্য পয়েন্ট, পার্কিনসন আছে বলে আমি পান্না দিলাম সেরে যাবে না, ইট অ্যাক্টস। আপনি যদি খুব টেনশনে ভোগেন, ধরুন আপনি একটা বাড়িতে গ্রিন লাইট জ্বালিয়ে কিছুক্ষণ বসে থাকুন, না না সেটা না, আমরা দেখি জার্মানিতে না, এইটা আর কি বলবেন যে জার্মানিতে ওরা একটা পান্নাকে হাই রেগুলেশনে ঘোরাচ্ছে, তার মধ্যে দিয়ে রেস পাঠাচ্ছে, এবং সাইন্টিফিক রিস্কানে দিয়েছে যে সব চোখের ভেতরে যে নার্ভসগুলো আছে সেগুলোকে শর্টেজ করছে। তাও দেয়ার ডুইং, আমরা একটা জিনিস জানতে চেয়েছি এবং কোন একটা জায়গায় কারো পক্ষে সিদ্ধান্তে পৌঁছবো, কিংবা ভাববো যে এই দুই অবস্থানই পৃথিবীর মানুষের সঙ্গে থাকবে।